हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आम्रा तुम्हारे साथे पूजो स्पेशल चंपारण चिकेन बा ओहुना चिकेन कारी रेसिपी शेयर करब। एटा बिहारेर एकटा भीषण फेमस डिश। आई होप तुम्हारे वीडियोटा खूब भालो लागबे। तो चलो उइदाउट एनी फार्दार एडो, लेट्स गेट स्टार्ट द वीडियो। चंपारण चिकेन कारी बनानोर जोन्ने एकटा स्पेशल मसला तैरी करते हबे। तार जोन्ने निये निएछि एक टीस्पुनर थेके कम धने, एक टीस्पुनर थेके कम जीरे, अर्धेक जयित्री, हाफ टी स्पून गोलमरीच, एक टी स्पुनर थेके एकटु बेशी मौरी और चारटे एलाच। ए समस्त किछु शुकनो खोला एकटु नाड़ाचाड़ा करे भालो करे गुड़ो करे निते हबे। एखाने हाफ कप सर्षेर तेल निये निएछि और तेलटा खूब भालो करे गरम करे निते हबे, माने एकदम धोया ओठा पर्यन्त किन्तु एटा गरम करे निते हबे। एरपर 500 ग्राम पेंयाज निये निएछि और भालो करे पेंयाजटा स्लाइस करे केटे निएछि। दिए दिच्छि दुटो तेजपाता, तीनटे शुकनो लंका और आठटा मतन काचा पाका लंका। एरपर एर मध्ये दिए दिच्छि 2 टेबिल स्पून आदा रसुन बाटा। एखाने किन्तु आदा रसुनटा आमरा एकदम मिहि करे बाटिनि। एर मध्ये दिए दिच्छि हाफ टी स्पून हलुद गुड़ो, 1.5 टी स्पून मतन काश्मीरी लाल लंकार गुड़ो, তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একদম বুঝে দিতে হবে, কারণ এরপরে কিন্তু নুনটা টেস্ট করার আর সুযোগ পাবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে আছে তিনটে এলাচ, দিয়ে দিচ্ছি 4 টুকরো লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি প্রথমেই যে মশলাগুলো আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা মশলা। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, যে তেলটা একটু আগে গরম করে নিয়েছিলাম সেই তেলের অর্ধেকটা দিয়ে দেব। তারপর ভালো করে সমস্ত মশলা মেখে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন। এখানে আমরা 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেটাই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তারপর মাংসের সাথেও সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নেব। এরপর একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি আর তার মধ্যে ওই গরম করা সর্ষের তেলের বাকিটাও দিয়ে দিয়েছি। আর মাটির হাঁড়িটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর মাটির হাঁড়ির মধ্যে আমরা সমস্ত মাংস ট্রান্সফার করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো গোটা রসুন। এরপর হাঁড়ির ওপরে যে ঢাকনাটা ছিল সেটা হাঁড়ির ওপরে বসিয়ে দিয়েছি। তারপর রুটি করার জন্য যেভাবে আটা মাখে সেটা আর সেই আটাটা আর কি হাঁড়ির চারপাশে আমরা লাগিয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এটা 40-45 মিনিটের জন্য কুক করে নেব। আর এখানে আমরা আমাদের বাড়ির মা দুর্গার ছবিটা তোমাদের সাথে শেয়ার করছি। যদিও এখনও গয়না পরানো এবং অস্ত্রদান কিছুই কমপ্লিট হয়নি, কারণ যেহেতু এই ছবিটা আমি চতুর্থীর দিন তুলেছি তো কমপ্লিট হয়নি কিছুই। আর বলে রাখি আমাদের কিন্তু এই 5টা দিন পুরোপুরি নিরামিষ, মানে ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত পুরোপুরি নিরামিষ। যে রেসিপিটা তোমরা আজকে দেখছো সেটা কিন্তু আমরা অনেক আগেই সেই শ্যুট করে রেখেছি, আর সেটা আমি পুজো স্পেশাল দেবো বলে আমি এখন এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের এখানে ওহুনা চিকেন একদম রেডি। তো তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করো নবমীর দিন, আর জানিও আমাদের কেমন লাগলো। ইফ ইউ লাইক দিস রেসিপি প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেট। যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো করে দাও, আর যারা এখনও আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে জয়েন করনি তারা তাড়াতাড়ি যাও আর জয়েন করে নাও। আমি ডিসক্রিপশনে দুটো লিঙ্কে দিয়ে দেবো, চেক আউট করে নিও। যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড শুভ শারদীয়া, সবার পুজো খুব খুব ভালো কাটুক, তোমরা সবাই সাবধানে এবং খুব মজা করে এই পুজোটা কাটাও। ইট হেলদি অ্যান্ড স্টে হেলদি। সি ইউ সুন, বাই বাই।